সালামু আলাইকুম আজ বাংলাদেশে একশো আঠাশতম দিন করোনা সংক্রমণের আজ তেরোই জুলাই গত চব্বিশ ঘন্টা বাংলাদেশ করোনা পরিস্থিতি নমুনা সংগ্রহ করা হয়েছে বারো হাজার তিনশো আটান্ন জনের পরীক্ষা করা হয়েছে বারো হাজার চারশো তেইশ জন মোট পরীক্ষা গিয়ে পৌঁছালো নয় লক্ষ বাউন্ন হাজার নয়শো সাতচল্লিশ জনে নতুন করে শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় তিন হাজার নিরানব্বই জন এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা এক লক্ষ ছিয়াশি হাজার আটশো চুরানব্বই জনে নতুন করে গত চব্বিশ ঘন্টা আরও মৃত্যু হয়েছে উনচল্লিশ জন যার মাঝে পুরুষ তিরিশ জন নারী নয় জন মোট মৃতের সংখ্যা পৌঁছে গেল দু হাজার তিনশো একানব্বই জনে নতুন করে সুস্থ হয়েছে গত চব্বিশ ঘন্টায় চার হাজার সাতশো তিনজন এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা পৌঁছে গেল আটানব্বই হাজার তিনশো সতেরো জন এটা ছিল বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর গত চব্বিশ ঘন্টা টোটাল আপডেট সুস্থ থাকার জন্য আপনি স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে পালন করুন আপনার চারপাশে সবাইকে সচেতন করুন